আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু গ্লোরিয়াস ফুড রেসিপি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবার আপনাদের জন্য একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চিজ বল এই চিকেন চিজ বলটি অতিথি আপ্যায়নে অথবা বিকালের নাস্তা অথবা ইফতারির জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স রেসিপি তো চলুন দেখে নেই কিভাবে এই চিকেন চিজ বলটা তৈরি করেছি তো প্রথমেই আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংসের কিমা এরপর নিয়েছি একটি বড় সাইজের কাঁচা মরিচ কুচি একদম মিহি করে কুচি করে নিতে হবে এরপর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি হাফচা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফচা চামচ পরিমাণ আদাবাটা নিয়েছি এক চা চামচ পরিমাণ অরিগ্যানো নিয়েছি হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফচা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া এরপর নিয়েছি হাফচা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আর নিয়েছি হাফচা চামচ পরিমাণ লবণ এখন আমি চিজ বলের কিমাটা রেডি করে নেব এই জন্য আমি মুরগির মাংসের কিমাটা একটা বড়ো বাটিতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অরিগানো ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া চিলি ফ্লেক্স আর জিরার গুঁড়া অরিগানোটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন এটা একটি ইতালিয়ান হার্ব এখন দিয়ে দিচ্ছি একটি গিমের কুসুম আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি লবণ এখন আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আমি চিকেন চিজ বলটা টেস্ট করার পর বুঝতে পারলাম ধনিয়া পাতার ফ্লেভারটা এই চিকেন চিজ বলের সাথে যাচ্ছে না তাই আপনারা ধনিয়া পাতাটাকে অ্যাভয়েড করবেন কারো যদি পার্সোনালি ধনিয়া পাতার ফ্লেভার ভালো লেগে থাকে তাহলে তারা অ্যাড করতে পারেন তো আমার কিমাটা একেবারে রেগি হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি চিজ বল তৈরি করার জন্য তো অবশ্যই চিজ লাগবে এজন্য আমি নিয়েছি চেকগার চিজ আপনারা চাইলে মোজারেলা চিজও এখানে ব্যবহার করতে পারেন এখন আমি চিজটাকে এক ইঞ্চি পরিমাণ পুরুত্বে রেখে কেটে নিচ্ছি চিজটাকে একদম বেশি মোটা করে কাটার কোনো প্রয়োজন নেই ঠিক এরকমভাবে কেটে নিলেই হবে এখন আমি হাতে ভালোভাবে তেল মেখে নিয়েছি আর একটা চামচের সাহায্যে কিছু পরিমাণ কিমা হাতে নিয়ে নিচ্ছি কিমাটা খুবই আঠালো থাকে এজন্য হাতে তেল নিয়ে তারপর বলটা রেডি করে নিতে হবে এভাবে হাতের আঙুলের সাহায্যে এটাকে সমান করে এই মাছ বরাবর আমি এক টুকরো চিজ দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি কভার করে নিচ্ছি আর ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি একটা বলের শেপে তৈরি করে নিচ্ছি আমি একটা বলের জন্য এক টেবিল চামচ পরিমাণ কিমা নিয়েছি আপনাদের কাছে চিজ না থাকলেও আপনারা এটা তৈরি করতে পারবেন শুধু চিজটা অ্যাভয়েড করলেই হবে একইভাবেই আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি বলগুলো তৈরি করা হয়ে গেলে আমি একটা একটা করে ব্রেক ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি প্রথমে আমি ব্রেক ক্রাম্বে গড়িয়ে নিব এরপর আমি ডিমের সাদা অংশে একবার এটাকে গড়িয়ে নিচ্ছি ডিমের সাদা অংশতে ভালোভাবে মিশানোর পর আমি এখন আবারও ব্রেক ক্রাম্প লাগিয়ে নিচ্ছি ঠিক একইভাবে সবগুলো বল রেজি করে নিতে হবে তারপর আবারও এটাকে হাত দিয়ে এভাবে সমান করে নিতে হবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না এর জন্য আমি তেলের মধ্যে একটা কাঠি দিয়ে দেখে নিলাম চিকেন চিজ বলটা ডুবো তেলে ভাসতে হয় এর জন্য আমি বেশি পরিমাণে তেল নিয়েছি এখন আমি একটা একটা চিকেন চিজ বল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যদি বেশি হিচ দিয়ে ভেজে ফেলেন তাহলে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরের মাংসটা ভালোভাবে কুক হবে না তাই অল্প আছে এটাকে ভালোভাবে কুক করে নিতে হবে আর উল্টে পাল্টে বারবার নেড়ে নেড়ে এটাকে কুক করে নিতে হবে যখন চিকেন চিজ বলটা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে আসবে তখন আমি এটা তেল ঝরিয়ে একটি কিচেন টাওয়ালের উপরে তুলে নিব যদি চিকেন চিজ বল ভাজতে ভাজতে এভাবে ভিতরের চিজ বাহিরে বের হয়ে আসে তাহলে ভয় পাওয়ার কিছু নেই এটা হলে বুঝতে হবে ভিতরটা ভালোভাবে কুক হয়েছে এখন আমি একটা চিকেন চিজ বল আপনাদেরকে কেকে দেখাচ্ছি চিকেন চিজ বল কিন্তু গরম গরম থাকতেই খেতে হবে তা না হলে এটার আসল টেস্ট পাওয়া যায় না তো আশা করি আমার আজকের এই চিকেন চিজ বলের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও গ্লোরিয়াস গ্লোরিয়াস রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ